আপনারা ইতোমধ্যে দেখেছেন যে তিনি আপনাদের গণমাধ্যমে স্বীকার করেছে যে ইয়েস তার আরেকটা ওয়াইফ আছে এবং তার সে ডিভোর্স কাগজ চলে এসেছে তার যে ছেলে আছে সেটাও প্রকাশ্যে এসেছে এবং সে স্বীকার কখন করলেন যখন হচ্ছে তার আমার কাছে সমস্ত প্রমাণ সহ আমি যখন সকলের কাছে তুলে ধরলাম তো এটা কিন্তু আইনগতভাবে প্রতারণা এবং এই ধারাতে আরেকটা যুক্ত হয়েছে যে আমার কাবিনের 21 নম্বর কলমে আছে বরের ভাষ্য মতে এটা তার প্রথম বিবাহ আর আমার জায়গায় আছে আমি বিধবা যেটা আমি সেটাই আছে তো এই জায়গাও সে কিন্তু একটা বড় ধরনের প্রতারণার করেছেন তো সেটাকে কেন্দ্র করে আজকে আমি মামলাটা করেছি এবং মামলাটা দিগু আদালত নিয়েছেন এবং এটা ইনভেস্টিগেশনের জন্য পাঠানো হয়েছে আবু আপনি তার মাকে আপনি বলেছেন সে আপনাকে এতিম বলেছে কিন্তু সে বলেছে আমার মাকে বিয়েতে আনতে চেয়েছিলাম কিন্তু বর্ষার গলা পড়া দেখে ও বলছে না এনো না তাহলে তোমার মা আমাকে মেনে নিবে না এই কথাটা ও কিন্তু সেদিন বলেছে আচ্ছা এখন আমার কথা হচ্ছে পুরো পৃথিবী পুরো বাংলাদেশের একটা পরিবারের সাতজন পাঁচজন মেম্বার থাকলে একজন মেম্বার হলো অ্যান্ড্রয়েড ফোন চালায় একজন মেম্বার হলো ইন্টারনেট চালায় আর যারা ইন্টারনেট ব্যবহারকারী আছে তারা বর্ষা চৌধুরীকে দেখে নাই বা আমার জীবনই জানে না এটা চিন্তা করলে বা ভাবলে একদমই ভুল বা আমি মেনেই নিলাম তার মা কোনো কারণে হয়তো ডিভাইস চালায় না তার মহল্লার গ্রামে যেহেতু কে বা না চালায় সেটা আমাকে বলেন আপনারা আর উনি নিজেই কিন্তু বলেছেন উনি এতিম ওনার নিজেরই বিয়ের দিনের যে ইন্টারভিউ আছে বিয়ের দিন তো দুটো গণমাধ্যম আমার সঙ্গে ছিলেন আমার বিয়েতে স্ট্যান্ড উপস্থিত ছিলেন সেখানে তিনি বলেছেন যে আমি এতিম আমার কেউ নাই আমার একমাত্র গার্ডিয়ান হচ্ছে হেলেনা জাহাঙ্গীর আপা তো সেখানে একমাত্র লিগাল গার্ডিয়ান হিসেবে যাকে প্রেজেন্ট করা হয়েছে তারপর তার পক্ষ থেকে আর কেউই ছিলেন না এবং যার বাসায় বিয়ে হয়েছে রত্না কবির আপু সে ব্যতীত আপনি যে বললেন যে সে আমি এই কথাও জিজ্ঞেস করেছি যে আপনি এতিম বলেছেন বলছেন না আমি বলছি আমার বাপ নাই আমি এতিম বলতেই পারি আমি তো মার কথা বলি নাই শুধু বাবের কথাই বলছি যে আমার বাবা নেই না আজান শেষ হবে না আমি বলবো বলেন বলবো না আজান একটা হয়েছে এখন হচ্ছে যে এতিম 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 হ্যাঁ বাবা না থাকলে আমরা এতিম ধরি কিন্তু সে সবার কাছে আরেকটা আপনাদেরকে বিশ্লেষণ দেই আপনারা নিজেরাই দেখেন উদাহরণস্বরূপ যেদিন সে জেলে যায় যেদিন তাকে অ্যারেস্ট করা হয় সেই দিন পবিত্র কোরআন ছুঁয়ে সে কি বলেছিল সে এতিম বলেছিল আমি এতিম আমার দুনিয়াতে কেউ নাই আমি এতিমখানায় থাকি আমি একটা এতিমখানার মালিক আমাকে বের করার মতো কেউ নাই তাহলে আমার কথাগুলো কতটা যুক্তিযোগ্য এবং সত্য সেটার প্রমাণ আমি কিন্তু বারংবার আপনাদেরকে দিয়ে গেছি উইথ এভিডেন্স তিনি কিন্তু শুরুতেই বলেছেন তার মা নাই তার বোন নাই তিনি দুনিয়াতে একা একটা বাবা ছিলেন সে মারা গেছে এইটাই ছিল তার ভাষ্য এবং যেটা ইনভেস্টিগেশনে এখন ধীরে ধীরে অনেক কিছু বেরিয়ে আসছে বাবা তো সবাই একটাই আপনি একটু সংক্ষেপে বলবেন যে রাসেল মিয়া যেদিন সংবাদ সম্মেলনে ডাকলো নিশ্চয় আপনি সেটা শুনছেন গণমাধ্যমের কল্যাণে আর সেখানে আপনার কাছে কি এমন কিছু নোটিশ করেছেন যেগুলো জবাব দেওয়া উচিত বলে আপনি মনে করেন জবাব তো দিতে চাইলে আসলে অনেক জবাব দেয় আপনারা প্রশ্ন করতে থাকেন আমি উত্তর দিব কারণ আমি তো সারাদিন করেছিলাম আমার মাথাটাও ঠিক নাই শরীরটাও ভালো না একটা প্রশ্নের উত্তর কি দিবেন সেদিন রাসেল মিয়ার যিনি আইনজীবী তিনিও সামনে ছিলেন মামলাটা এখনো প্রক্রিয়াধীন তাহলে তিনি জামিনে মুক্ত হয়ে এখনো তার একই অভিযোগে তিনি অটল আছেন যে আপনি বিভিন্নভাবে তিনি তার আপনার আপনার কাছে আপনার থেকে সে তিন দিন পর থেকে সংসার করতে চায়নি আপনার বিভিন্ন অভিযোগ তিনি তুলছেন আপনার প্রভাবশালী একটি রাজনৈতিক দলের সাথে আপনার সম্পৃক্ত ছিল আপনার নামে অভিযোগ করার কোনো সুযোগ ছিল না সে অনেকটা ভিকটিম ছিল সে অসহায় ছিল ভয়ের মধ্যে ছিল এখনো কিন্তু সে তার অভিযোগের জায়গা থেকে সরে আসেনি এটিকে আপনি কিভাবে দেখতেছেন এবং কি সে অসুস্থ ছিল সে বলতো অসুস্থ অবস্থায় আমাকে বিয়ে করেছে আমি অসুস্থ ছিলাম আচ্ছা আগে ভাইয়ার প্রশ্ন করতে তারপর আপনাকে দিচ্ছি প্রথমত হচ্ছে সে যেভাবে নিজেকে প্রেজেন্ট করে আপনারা ভালো করে দেখবেন তার অসুস্থতা বিয়ের একটা গায়ে হলুদের ভিডিও আমি গণমাধ্যমকে দিয়েছি সেখানে বিয়ের আগের দিন কি কোনো কারণে মনে হয়েছে সে অসুস্থ তাকে জিম্মি করা হয়েছে আমার কাছে সব প্রমাণ আছে উত্তর আপনারাই গণমাধ্যমে দেখে নেবেন প্রয়োজন হলে গায়ে হলুদের ভিডিওটা আমি আবার আপলোড দিব আরেকটা ভিডিও দিয়েছি তারপরে হচ্ছে যে সে এখনো যেইভাবে ক্লেম করে যাচ্ছে সোশ্যাল মিডিয়া এটার জন্য আমি পদক্ষেপ নিচ্ছি আইনি পদক্ষেপ নিচ্ছি তার যে সুগার মাম্মি আছে কথিত সুগার মাম্মি তার বিরুদ্ধে এবার সরাসরি আমি অ্যাকশনে যাব এবং আমাকে যে এলিগেশন দেওয়া হচ্ছে মিথ্যে এলিগেশন রাজনৈতিক প্রভাব দেখেন ভাই প্রতিটা বাংলাদেশের মানুষ যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে যাদের হাতে ফোন আছে যারা মুঠো ফোন দ্বারা
ফেসবুকিং করে তারা প্রত্যেককে বর্ষা চৌধুরীর প্রতিদিন জানে আমি সকালে কখন ঘুম থেকে উঠি আমার প্রতিদিনের ব্লগ আপলোড হয় আমার ব্লগও কিন্তু যায় ডেইলি ব্লগ বর্ষা লাইফস্টাইল একটা পেজে তো সেখানে আমি নিজে বাজার করি আমি নিজে গাড়ি নিয়ে গ্যারেজে গিয়ে ঠিক করি আমি নিজে মেডিসিন আমার বাচ্চার মেডিসিনের জন্য ডক্টরের কাছে যাই আমি নিজে আমার ডক্টর আমার বাবা হসপিটালাইজ সো আমার আসলে রাজনৈতিক ব্যাকআপটা যদি থাকতো তাহলে আমি 100 স্পিন্ডার গাড়ি নিয়ে চলতাম না আমি মার্সিডিজ অথবা ল্যান্ড ক্রুজার নিয়ে চলতাম আমার